সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মিত্রিকা টিভিতে। যে যেখান থেকে দেখছেন, দেশি এবং বিদেশি সব দর্শক শ্রোতাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একসাথে সাথী ফসল হিসাবে কাকরুলের সঙ্গে আদা পেঁপে চাষ। 105টি পেঁপে গাছের মধ্যে ওনার 35টি গাছ পুরুষ গাছ হয়েছে। আমরা সাধারণত জানি যে পেঁপে গাছ দু ধরনের হয়, একটি মাতৃগাছ আর একটি পুরুষ গাছ। পুরুষ গাছগুলোতে ফুল আসে এরকম লম্বা লম্বা, যেগুলোতে কোনো ফল ধরে না। মাতৃগাছগুলো হয় এখানে ফুল আসে গাছের সঙ্গে। আমরা যদি ভিডিওতে আপনাদেরকে দেখাই যে মাতৃগাছের ফুলগুলো কেমন হয়, দেখতে পারবেন। সাধারণত আমরা জানি যে পুরুষ গাছে কখনোই ফল আসে না, কিন্তু এখানে এক্সেপশনাল। ওনার প্রায় 30টি গাছ পুরুষ গাছ হয়েছে, তার ভিতরে 20টি গাছে ওনার এইরকম দেখেন। আপনি যদি দেখতে দেখেন, দেখলে অবিশ্বাস্য একটা বিষয়, যেটি কল্পনার বাইরে যে এত ফল পুরুষ গাছে কীভাবে আসলো। তারপরে আবার পুরুষ গাছ দেখেন, আপনাদেরকে যদি আমি দেখাই আপনাদের ভিডিওর জন্য, দেখেন এখানে আবার পুরুষ গাছ, দেখেন আর একটা পুরুষ গাছ যেখানে এখানে দেখেন, তারপরে আর একটা পুরুষ গাছ যে গাছে ফল ধরছে, এই দেখেন ফল আছে। এটি একটা পুরুষ গাছ, পুরুষ গাছে আবার দেখেন একটা পুরুষ গাছ, দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন এই পুরুষ গাছে ব্যাপক ফল, এই পুরুষ গাছটিতে ব্যাপক একটা ফল এসেছেন। আপনাদের কেমন করে দেখেন, আবার এখানে দেখেন পুরুষ গাছ 105টি গাছের ফলগুলো অন্যরকম। পুরুষ গাছ এবং মাতৃগাছের ফল যদি আপনারা ভিডিওতে বুঝতে পারেন, তাহলে দেখতে পারবেন ওই গাছগুলোর ফলগুলো একটু লম্বাটে। আপনাদেরকে যে ফুলের কথা বলছিলাম, দেখেন এই ফুল মাতৃগাছের ফুল, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনাদেরকে যদি পুরো আইল ফসলটা আপনাদেরকে দেখাই, আবার দেখেন পুরুষ গাছ, আবার পুরুষ গাছ, এটা 100% পুরুষ গাছ, এটাতে কোনো ফল আছেন। এখানে এতগুলো পুরুষ গাছে কিভাবে ফল এসেছে এই চাষির? শশী জনাব শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা পুরুষ গাছ, আপনি এখানে 33 শতকের 105টি গাছ লাগিয়েছেন। জি জি, তো একটা নতুন একটা IPM স্কুল আমার মাঠে খুলিতে বসা ছিল, আমি ক্লাস করছি। হ্যাঁ, এই ওইখানে কিছু ক্লাসে কিছু আমার মাথায় আসছে। হ্যাঁ, তো আমি পেঁপেটা লাগাইছি অবশ্য ফাল্গুন মাসের শুরুতে। হ্যাঁ, আমার কথা লাগানোর পর আপনি করছেন গর্ততে আপনি জৈব সার বেশি করে দিয়েছেন? হ্যাঁ, মাদা করছিলাম আগে, মাদা করার পরে বেশি না 7 দিন রাখছিলাম। হ্যাঁ, তারপরে জৈব সার ইউজ করতো, ভার্মি কম্পোস্ট যেমন সার আছে, শেকর প্লাস অর্গানিক, ঠিক আছে, নতুন সার। যেমন আপনাদেরকে যেটা বলছিলাম যে গাছ উনি লাগিয়েছেন জৈব সার দিয়ে, জৈব সার দেওয়ার পরে উনি কিছু রাসায়নিক সার ইউজ করেছিলেন, কি কি পরিচর্যা নিয়েছিলেন সেই বিষয়টা একটু বলেন শহীদুল ভাই। যে সামথিং কিছু আমি রাসায়নিক সার দিছি, যেমন পটাশ দেওয়া লাগছে, গ্রিন কেল দেওয়া লাগছে, ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম জাতীয়। এই ফলটা কীভাবে আসে? জি ভাই, এই উভয় লিঙ্গ গাছ থাকে। হ্যাঁ, উভয় লিঙ্গ গাছ থাকার কারণে এই কিছু গাছ, 5 জাতের পুরুষ গাছ আছে। মানে পুরুষ গাছের ভিতরে 5টা পুরুষ গাছ আছে, তো ওটাতে 3টাতে মাত্রা গাছ ফল আসে। হ্যাঁ, আর 2টাতে আসে, কিন্তু দুই একটা আসে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ওই গাছটি চিনবো যেখানে আপনার ফুল এবং ফল হবে পুরুষ গাছ থেকে, সেটা আমরা কিভাবে? যেটা অ্যাকচুয়ালি মাত্রা গাছ সেটা সিস্টাটা আছে, এটা একটু একটু মোটা হবে এবং একটু বের হয়ে ফুলটা সব কিছু ঝুরে পড়ে যায়, ঝরে পড়ে যায়। আর এটাতে এই ফুলটা আছে, ফুলটা ফুটবে এবং এই ফুলটা ফুটিয়ে এই ফুলের ভিতরে লম্বা পেঁপে আসবে। আচ্ছা, আমরা যেটা ভিডিওতে আপনাদেরকে, সম্মানিত দর্শক সাথে, আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন কিছু কিছু ফুল আছে যেগুলোতে পেঁপে দেখা যাচ্ছে। তো আপনি এই পেঁপে গাছটাতে স্পেশাল কী কী যত্ন নিয়েছিলেন, সার কী দিয়েছিলেন এবং কী কী যত্ন নিয়েছিলেন সেই বিষয়টা একটু সংক্ষেপে যদি বলতেন। জি, আমি এই বললাম তো রাসায়নিক সার আমি কম ইউজ করি। আসলে যখন গাছ আপনার বড় হয়েছে, বড় হওয়ার পরে আপনি যখন ফুল আসছে, আমরা ফুল আসার পর সাধারণত দেখেছি যে এটি মাতৃগাছ, মাতৃগাছ এবং পুরুষ গাছ। পুরুষ গাছ আসার পরে আমরা ফুল দেখার পরে আমরা পুরুষ গাছ চিনতে পারি, তখন আপনি কোন যত্ন স্পেশাল যত্ন নিয়েছেন? আমি 33 শতকে 105টা গাছ লাগাইছি, যখন দেখছি যে প্রায় 35টা মাত্রা গাছ হয়েছে, ঠিক আছে,
এখন 35 টাইমে যখন মাত্তা গাছ হয়েছে তখন তো আমার দেখা লাগবে যে মাত্তা গাছ আসছে, মাত্তা গাছে কিভাবে ফল আসবে। হ্যাঁ, আমি এর আগেও লাগাইছিলাম, তো মাত্তা গাছেও দেখি ফল আসছিল। তো এইবারে আমি মাত্তা গাছে যখন ফুল আসছে তখন আমি হরমোন ইউজ করছি, হরমোন দিচ্ছি। জি, 21-30 দিনের পর পর হরমোন ইউজ করতে হবে। আমি হরমোন ইউজ করছি, ফুল যখন আসছে তাই ক্যালসিয়াম গাছে সার দেবেন। জি, আর ফুল আসার সময় যখন দেখবেন পুরুষ গাছ হয়েছে তখন আপনাকে একটা হরমোন, যা হরমোন জাতীয় ইউজ করতে হবে। আপনি কি হরমোন করতে হবে, কি হরমোন ইউজ করছেন? লিটোসন। আর লিটোসন হরমোন ইউজ করছেন, হরমোন ইউজ করার পরে কতদিন পর পর আবার হরমোন ইউজ করতে হয়? আমি 21 দিন পর ইউজ করি। আজ থেকে আসলে এই পুরুষ গাছে কীভাবে ফল আসে, উনি যেটা ওনার ভাষ্য মতো উনি বলছেন যে এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে উনি যখন দেখছেন যে পুরুষ ফুল এসেছে তখন উনি একটা হরমোন স্প্রে করেছেন, হরমোন ইউজ করেছেন, তারপরে 21 দিন পর আরেকবার হরমোন ইউজ করেছেন। এইভাবে উনি একটা পুরুষ গাছে 2-3 বার হরমোন ইউজ করার ফলে এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো ওনার ভাষ্য মতো এই ফলগুলো আসছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এটি একটি এক্সেপশনাল জিনিস, যে জিনিসটি আসলে সচরাচর খুব কম হয়, কিন্তু কেন হচ্ছে আপনারা দুই একটা গাছে স্পেশালভাবে ট্রাই করতে পারেন। সৈজুল ইসলাম ভাইয়ের মতো যেখানে 35টি গাছের মধ্যেও যেটা আমরা বলবো সেখান থেকে উনি ফল নিয়ে আসতেন। আপনাদেরকে ভিডিওতে যে গাছ আমি দেখিয়েছি সবগুলো গাছ ওনার পুরুষ গাছে ফল এসেছে, উনি এই পদ্ধতিটি অবলম্বন করেছিলেন। এটি তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা ওনার সঙ্গে কথা বলছিলাম যে আসলে এই পুরুষ গাছে কীভাবে ফুল ধরে। সচরাচর আমরা যেটা গ্রাম অঞ্চলে যে ভাষ্যটা আছে সেটি হচ্ছে যে দুটি পদ্ধতি চালু আছে, একটি হচ্ছে খোঁজ দিলে আপনি হয়তো পুরুষ গাছে কিছু ফল আসে, 2 নম্বর হচ্ছে আপনার কিছু গাছের মাথা ভেঙে দিলে হয়তো ফুল আসে, এটি গ্রাম অঞ্চলে আমরা। কিন্তু আমরা যারা কৃষিতাত্ত্বিক আছি সেইখানে এখানে আমার কাছে মনে হয়েছে যে এই গাছটিতে উভয় লিঙ্গ ফুল আছে, যেটি কিছু পুরুষ ফুল কিছু স্ত্রী ফুল আছে। যে পুরুষ ফুলগুলোতে কোনো ফল আসতেছে না, স্ত্রী ফুলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো ধরছে, আমার কাছে এটি মনে হয়েছে। তো আমরা সংশ্লিষ্ট চাষির সঙ্গে কথা বলছিলাম, ওনার অভিজ্ঞতাটি আপনি দুই একটি গাছে এটি প্রয়োগ করে দেখতে পারেন এবং আমার কাছে যেটি মনে হয়েছে সেটি আপনাদেরকে বললাম। এই ছিল আমাদের আজকের এই পর্ব, আশা করি দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।